শিক্ষার্থী আসসালাম ওয়ালাইকুমিন আত্তার প্রবাসক ইতিহাস চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো আজকে আমরা আলোচনা করবো মাস্টার শেষ বর্ষের উনিশশো বাহাত্তর সাল থেকে বর্তমান সময় এই কোর্স থেকে ডিজিটাল ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি আমরা বাংলার শব্দ পূরণে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ স্টেশনকে সংযুক্ত করার মহাযজ্ঞ জলমান করেছে ইফু সরকার তিন প্রকল্পে সরকারি অফিস ও আমরা আলোচনা করব ডিজিটাল বাংলাদেশ এই অংশে প্রথমে আমরা আলোচনা করব ডিজিটাল বাংলাদেশ কি প্রেক্ষাপট ডিজিটাল বাংলাদেশ ঘোষণা এর লক্ষ্য পদক্ষেপ কর্মসূচি কিছু উদ্যোগ অর্জন সাফল্য স্বীকৃতি এবং কি বা পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ গড়া হচ্ছে আর্থিক খাতে লেনদেন দক্ষ জনবল ই ট্যান্ডার পদ্ধতি কর্মসংস্থান বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এবং স্যাটেলাইটের ব্যবহার সম্পর্কে ডিজিটাল বাংলাদেশ একটি প্রত্যয় একটি স্বপ্ন যা বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয় বিরাট এক পরিবর্তন ও ক্রান্তিকালের মধ্য দিয়ে বাংলাদেশ এখন এগিয়ে চলছে একুশ শতকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ছয় জানুয়ারি 2009 হাজার নয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নেন দু সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের বছরে বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশ এবং তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণও ছিল ইস্তেহারের প্রধান বিষয় বর্তমান সরকার প্রথমবারের মতো দুই হাজার একুশ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একটি পরিকল্পনা গ্রহণ করে দু হাজার একুশ সালে স্বাধীনতা এ কারণে এই সময়ের ভেতরে প্রিয় মাতৃভূমিকে একটি বিশেষ জায়গায় নেওয়ার একটি স্বপ্ন আমাদের সবাইকে স্পর্শ করেছিল তাই ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি কথা হয়ে থাকেনি এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এদেশের সরকার ও সাধারণ মানুষ সবাই একটি বড় উদ্যোগ নিয়েছে ডিজিটের মাধ্যমে প্রকাশিত সংকেতকে ডিজিটাল সংকেত বলা হয় আর ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশ বোঝানো হয় সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই দেশের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও দারিদ্র মোচনের অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল কথাটি হচ্ছে দেশের মানুষের জন্য গণতন্ত্র মানবাধিকার স্বচ্ছতা দায়বদ্ধতা ও সুবিচার নিশ্চিত করা এবং সেগুলোর জন্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করা তার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সব শ্রেণীর সব মানুষের জীবনের মান উন্নয়ন ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার চারটি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে সেগুলো হচ্ছে মানব সম্পদ উন্নয়ন জনগণের সম্পৃক্ততা সিভিল সার্ভিস ও দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি ব্যবহার অতীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি না করলেও বর্তমানে এটি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে সাবমেরিন সঙ্গে যুক্ত হওয়ায় আমাদের দেশে এখন ইন্টারনেট সংযোগ প্রদান দুই হাজার আঠারো সালের এগারোই মে তারিখটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দিনে বাংলাদেশ বিশ্বের সাতান্নতম রাষ্ট্র হিসেবে তার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে প্রেরণ করে এতে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশ আরও এক ধাপ এগিয়ে গেল প্রেক্ষাপট বদলের বই হাওয়া ডিজিটাল বাংলাদেশ আমাদের প্রথম উদ্বৃত্ত লাইন লাইনকে স্মরণ করলে মনে পড়ে সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী ডটার অফ দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা কর্তৃক দু হাজার নয় দশ সাল নাগাদ দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার ও বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন ডিজিটাল বাংলাদেশ ভীষণ দু হাজার একুশ ঘোষণার কথা যখন সারা দেশে সীমাহীন বিদ্যুৎ সংকট চলছিল এবং বিদ্যুৎ কার্তি পূরণের অসম্ভব চ্যালেঞ্জকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর এই সুদূর প্রসারী চিন্তা স্বপ্ন ও ঘোষণাকে সমাজের সুশীল নামদারি কিছু তথাকথিত বুদ্ধিজীবী সেদিন কঠক্য করেছিল সমালোচনামূলক সেই সব কুশিলব্ধের তুচ্ছতা ছিল কে পেছনে ফেলে বিদ্যুতের ঘাটতিকে জয় ও উজ্জ্বিত বিদ্যুৎ উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্নকে বাস্তবে রূপান্তরের ফলে বাংলাদেশ আজ মধ্যবিত্ত দেশের তালিকায় জায়গা করে নিতে সমর্থ হয়েছে তাই ডিজিটাল বাংলাদেশের সুবিধাভোগী প্রত্যন্ত গ্রাম থেকে শহরে আপামর মানুষের কণ্ঠে আজ ধ্বনিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কালোয়ের আবর্তে আজ স্বপ্ন নয় বাস্তবতা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এক তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার যে উপকল্প দু হাজার একুশ ঘোষণা করেছিল সেই ঘোষণার আলোকে ইতিমধ্যে জেলা ও ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা মোবাইল মানি ট্রান্সফার বিমানের টিকিট ই টেন্ডারিং সহ শিক্ষা স্বাস্থ্য কৃষি বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে তা সত্ত্বেও জনগণের দূরগুড়ায় তথ্য প্রযুক্তির সেবা তথা ডিজিটাল বাংলাদেশে সুফল পৌঁছে দিতে আমাদের আন্তরিক প্রয়াস নিতে হবে আজ আর প্রশ্ন ডিজিটাল বাংলাদেশ কেউ এবং কেন কারণ ডিজিটাল বাংলাদেশ তথ্য প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ যেখানে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সকল সুবিধা ব্যবহার করে অল্প সময়ে অল্প পরিশ্রমে স্বল্প ব্যয়ে মানুষের দূর গোড়ায় তথ্য ও সেবা পৌঁছানো নিশ্চয়তা দেন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে দুই হাজার একুশ সালে স্বাধীনতার একটি উন্নত দেশ সমৃদ্ধ ডিজিটাল সমাজ একটি ডিজিটাল যুগের জনগোষ্ঠী রূপান্তরিত উৎপাদন ব্যবস্থা নতুন জ্ঞানভিত্তিক অর্থনীতি সব মিলিয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বস্তুত জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রথম সোপান একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যে সমৃদ্ধি ও উন্নত জীবন প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ আমাদের সেই স্বপ্ন পূরণ করবে বাংলাদেশ কম্পিউটার সমিতি সতেরো থেকে বারোই নভেম্বর দু এই সালে ডিজিটাল বাংলাদেশ সামিট নামক এই বিষয়ে প্রথম শীর্ষ সম্মেলনের আয়োজন করেন যাতে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং অগ্রাধিকারের বিষয়গুলো আলোচিত হয় আর এভাবেই বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মসূচি গ্রহণের মাধ্যমে বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবার পথে এগিয়ে চলেছে ডিজিটাল বাংলাদেশের লক্ষণ দ্রুত সেবা দুর্নীতিমুক্ত প্রশাসন জবাবদিহিতামূলক সরকার স্বচ্ছতা যুগপযোগী মাধ্যম কম খরচ বিভিন্ন ডিজিটাল পদক্ষেপ মন্ত্রণালয়ে ই সেবা চালু থ্রি জি প্রযুক্তি মোবাইল পরিষেবা চালু জাতীয় ই তথ্যকোষের আনুষ্ঠানিক যাত্রা তিন বছরের পর অবকাশ সুবিধা সহ হাইটেক পার্ক বাস্তবায়নাদী ওয়ার্ল্ড আইসিটি এক্সপো অনলাইনে জন্ম মৃত্যু নিবন্ধন রেলওয়ে টিকেটিং সিস্টেম অনলাইনে ভিসা প্রসেসিং ও যাচাই ইপিআই ও আইটিই সার্টিফিকেশন জাতীয় ডেটা সেন্টার ডট বাংলা ডোমেইন চালুর উদ্যোগ অ্যান্ডইথ ক্যাপাসিটি বৃদ্ধি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল বৃদ্ধি করে ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক ব্যাকবোন সকল সরকারি কর্ম সকল সরকারি কর্মকর্তাদের মাঝে কম্পিউটার ট্যাবলেট বিতরণ শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ কম্পিউটার বিতরণ সকল বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই চালু প্রক্রিয়া দিন তৃণমূলে তথ্য প্রযুক্তি নির্ভর বিমাশা বা চালুর উদ্যোগ জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার প্রবর্তন পদক্ষেপ বিনিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চালু বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা চালু জাতীয় ওয়েব পোর্টাল জাতীয় ই তথ্য কোষ উদ্বোধন জেলা ওয়েব পোর্টাল জেলা ই সেবা কেন্দ্র উপজেলা ওয়েব পোর্টাল কর্মসূচি ইউনিয়ন তৎপুল সেবা কেন্দ্র চালু বিমানের টিকিট আই ইউ আই এর মাধ্যমে টওয়েট প্রধানমন্ত্রী নির্দেশ ইউনিয়ন ওয়েব পোর্টাল চালু অনলাইন জিডি ফিলিং বাংলাদেশ গভর্নমেন্টে সকল ফর্ম অনলাইনে একদিনে কোম্পানি রেজিস্ট্রেশন অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনলাইনে এইচএসসি এর একক সংক ছাত্রছাত্রী ভর্তি আইকোর রিটার্ন ফর্ম অনলাইনে এবং ড্রাইভিং লাইসেন্স অনলাইনে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা তত্ত্ব কৃষি তথ্য সার্ভিস পাসপোর্ট পরিষেবা পরিষেবার বিল পরিশোধ অনলাইনে হজের তথ্য ইলেকট্রনিক দরপত্র পদ্ধতি শুরু ডিজিটাল স্বাক্ষর পদ্ধতির প্রবর্তন বাংলাদেশ ডাক বিভাগে ই সেবা মোবাইল ব্যাংকিং চালু কিছু সহজ সাধ্য উদ্যোগ কম্পিউটার ভিত্তিক ভূমি ব্যবস্থাপনা ডেটাবেসের মাধ্যমে দুস্থ এবং বিধবা মহিলাদের বাতা প্রদান বিষয়ক কর্মকাণ্ড পরিবীক্ষণ ওয়েব ভিত্তিক চাকরি ব্যাংক ঢাকা সিটি কর্পোরেশন নাগরিক হেল্প ডেস্ক এস মাধ্যমে বিদ্যুৎ গ্যাস ও ফোন বিল পরিশোধ এস মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক যাত্রীদের জন্য তথ্য সেবা প্রদান মুক্তিযোদ্ধাদের তথ্য সমৃদ্ধ ডাটাবেস পার্সোনাল ডাটাশিট বা পিডিএস অনলাইন প্রদর্শন এবং প্রিন্ট ইউনিয়ন পরিষদ ভিত্তিক তথ্য কেন্দ্র কৃষি তথ্য মৎস্য ও পশু সম্পদ তথ্য কেন্দ্র মোবাইল ফোনের মাধ্যমে দুর্যোগ পূর্বাভাস সম্প্রচার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ফোনের স্বাস্থ্যসেবা ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণকে ফলপ্রস্ত করা ক্লাসরুম এ মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার ডিজিটাল অর্জন মন্থন অ্যাওয়ার্ড দুই হাজার দশ চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত হলো বাংলাদেশ গার্ডনারের প্রতিবেদন শীর্ষ ও স্বীকৃতি মেশিন রিডেবল পাসপোর্টের আন্তর্জাতিক স্বীকৃতি আইটি নির্বাচনে বিজয়ী বাংলাদেশ ই গভর্নমেন্ট তালিকায় এগিয়েছে বাংলাদেশের অবস্থান মতো এই গভর্নেন্স পদ্ধতি চালু করা এই প্রক্রিয়ায় সরকারের সব কাজকর্ম ডিজিটালাইজড করা হচ্ছে এতে সরকারের কাজকর্ম স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে এর মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের তথ্য অ্যাক্সেস টু ইনফরমেশন নামের প্রকল্পটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে দ্বিতীয় পর্যায় হচ্ছে স্কুল কলেজে তথ্যপ্রযুক্তি শিক্ষা এই প্রক্রিয়ায় পাঠ্যসূচিতে তথ্য প্রযুক্তি শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে তৃতীয় পর্যায় হচ্ছে তথ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা চতুর্থ তো আইটি পার্ক গড়ে তোলা পঞ্চম পর্যায়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে তোলা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সব মানুষকে তথ্য কম বেশি জ্ঞান অর্জন করতে হবে সে লক্ষ্য নিয়ে ইন্টারনেট ব্যান্ড দাম নামিয়ে আনা হয়েছে আওয়ামী লীগ সরকারের নানামুখী উদ্যোগের ফলে দেশের জনগণ ব্যবসায়ী রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তারা তথ্য প্রযুক্তি প্রয়োগের সুফল সম্পর্কে ধারণা পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো নির্মাণ হচ্ছে ডিজিটাল আইন প্রবর্তন করা হয়েছে ডিজিটাল বৈষম্য দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে দেশের প্রতি প্রান্তে পৌঁছে দেওয়ার কাজ চলছে খুব দ্রুত গতিতেই বাংলাদেশের সব সেক্টর ডিজিটালাইজড হবে আর্থিক খাতে লেনদেন আর্থিক খাতে লেনদেন এটিএম বুথ মোবাইল ব্যাংকিং অনলাইনে পেমেন্টের উপর ব্যাপক নির্ভরশীলতা ব্যাংকে না গিয়ে ঘরে বসে অসংখ্য গ্রাহক মোবাইলে পরিশোধ করছে ইউটিলিটি বিল এটি ব্যবহার টাকা তুলে করছে প্রযুক্তি আমাদের জীবনকে কতটা সহজ করেছে তার উদাহরণ শহর থেকে প্রত্যন্ত কৃষক পরিবার মোবাইল ব্যাংকিং এর আওতায় প্রায় অর্ধশত ব্যাংক অনুমতি পেয়েছে এই পদ্ধতির মাধ্যমে বিদেশ থেকে রেমিটেন্স আসছে অন্যদিকে ব্যাংকগুলোর মধ্যে আন্ত লেনদেন সম্পূর্ণ করতে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল পেমেন্ট সুইস স্থাপন করেছে এই সিস্টেমে পয়েন্ট অফ সেলস ইন্টারনেট মোবাইল ব্যাংকিং করা হচ্ছে এর মধ্যে সব ব্যাংকের এর মধ্যে একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করেছে পাশাপাশি কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ কেনাকাটা চালু রয়েছে এনে এটার আওতায় যুক্ত হয়েছে আঠারোশটি ব্যাংক আর্থিক খাতে লেনদেন এছাড়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাসে প্রায় একুশ লাখ চেক প্রসেসিং হচ্ছে উপরন্তু ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে সরকার ও কর্পোরেট বরের মধ্যে বেশি অর্থের আদান প্রদান চলছে অ্যাকাউন্ট থেকে অনলাইন ইউটিলিটি বিল পরিশোধ করতে পারেন সেই ক্ষেত্রে গ্রাহক নিজের অ্যাকাউন্ট থেকে অর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অ্যাকাউন্ট ট্রান্সফার করছেন তবে এই সিস্টেমের মাধ্যমে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ট্রান্সফার করা হচ্ছে এম কমার্সে সোয়া পাঁচ লাখ গ্রাহক ইউটিলিটি বিল দিচ্ছে এবং এই পদ্ধতির মাধ্যমে মোবাইল ব্যবহারকারীরা রেলওয়ে টিকিট ক্রিকেট ম্যাচের কিনতে পারছেন এছাড়া পানি গ্যাস ও বিদ্যুৎ বিলও পরিশোধ করছেন দক্ষ জনবল বাংলাদেশ তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নে দক্ষ জনবলের প্রয়োজন মেটাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিশ্ব ব্যাংকের সহায়তা পুষ্ট একটি প্রকল্পের মাধ্যমে চৌত্রিশ হাজার জনবলকে তথ্য প্রযুক্তি শিল্পের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে ইতিমধ্যে পঁয়ষট্টি প্রতিষ্ঠান এই সুবিধা গ্রহণ করেছে দু হাজার আঠারো সাল নাগাদ জানানো হয়েছে যে হাইটেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের কাজ শুরু হয়েছে এবং প্রতি জেলায় ক্রমান্বয়ে এই অবকাঠামো গড়ে তোলা হচ্ছে টেন্ডার পদ্ধতি টেন্ডার দুর্নীতি কমাতে ইতিমধ্যে সরকারি অফিসে ই ট্যান্ডার পদ্ধতি চালু হয়েছে সরকারি কাজে স্বচ্ছতা আনতে শিগগিরই সব মন্ত্রণালয়ে ই টেন্ডার কার্যক্রম চালু করা হবে দেশে ফোর জি সেবা দেওয়া হয়েছে ফোর জি বিপ্লব ঘটিয়েছে প্রযুক্তিতে বর্তমানে বাংলাদেশ আউটসোর্সিং এর তৃতীয় অবস্থানে রয়েছে সাড়ে পঁচিশ হাজার কম্পিউটার ল্যাব সারা বাংলাদেশের স্কুলগুলোতে প্রতিষ্ঠা করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল করেছি আমরা যেখান থেকে যে কোনো তথ্য সেবা আমরা দিতে সক্ষম আইটি সেক্টরে আমরা এগিয়ে যাচ্ছি এবং আরও এগিয়ে যাব নয় বছর আগে দেশে তথ্যপ্রযুক্তি শিল্প বলে কিছু ছিল না তখন আইটি খাত থেকে রপ্তানি আয় ছিল পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার যা এখন দুশো পঞ্চাশ মিলিয়নে দাঁড়িয়েছে শীঘ্রই তৈরি পোশাক শিল্পের চেয়ে আইটি বা তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি আয় বাড়বে নেপাল ভুটান সহ সার্কভুক্ত দেশগুলোকে পরস্পরের মধ্যে সংযুক্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকে তথ্য সমৃদ্ধ করে বেকারত্ব দূর করাকে অন্যতম এজেন্ডা হিসেবে নিয়েছেন শেখ হাসিনা যেন জোর দেওয়া হয়েছে দ্রুত আইটি পার্ক স্থাপনের উপর পাশাপাশি আইটি ইনস্টিটিউট আইটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপর প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়েন নিরলস প্রচেষ্টায় আইটি খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশে অনেক তরুণ তরুণী সফটওয়্যারের কাজ করে নিজের বেকারত্ব বুঝিয়েছে অন্যের কাজে সংস্থান করেছে এবং বিদেশ থেকে নিয়ে আসছে বৈদেশিক মুদ্রা বাংলাদেশের মানুষ যখন কম্পিউটার ব্যবহারে সাবলীল হয়ে উঠবে তখন বাংলাদেশকে আর তৈরি পোশাক শিল্পের দিকে তাকিয়ে হবে না কুটির শিল্পের ভিত্তিতে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সফটওয়্যার কাজ করে দেশের মাটিতে বসে এসে এই দেশের যুব সমাজ নিয়ে আসবে বৈদেশিক মুদ্রা আর এর মাধ্যমে মাত্র দশ থেকে পনেরো বছরের মধ্যে বাংলাদেশের নাম স্থান পাবে উন্নত দেশের তালিকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রযুক্তি ভিত্তিক রূপান্তরিত বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব আজাদ জয় তার মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক সময় উপযোগী একটি উদ্যোগ প্রায় দুই শত দেশের মধ্যে মাত্র ছাপ্পান্নটি দেশ মহাকাশে নিজস্ব স্যাটেলাইট স্থাপনের অভিজাত ক্লাবের সদস্য আর বাংলাদেশ এই ক্লাবের সাতান্নতম সংযোজন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক একটি বহুস্থির যোগাযোগ স্যাটেলাইট যা থেকে মূলত তিন ধরনের সেবা পাওয়া যাবে সম্প্রচার টেলিযোগাযোগ ডাটা কমিউনিকেশন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ব্যবহার করে কম করে আরও বেশি সংখ্যক টেলিভিশন চ্যানেল দেখা যাবে বর্তমান দেশে প্রায় টিভি চ্যানেল সিঙ্গাপুর সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের মালিকানাধীন স্যাটেলাইটের উপর নির্ভরশীল বঙ্গবন্ধু স্যাটেলাইট এক দেশীয় চ্যানেলগুলোর বিদেশ নির্ভরতা কমাবে মুদ্রা সাশ্রয় করবে স্যাটেলাইট ব্যবহার দুর্গম এলাকা এবং আপতকালীন স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সেবা এবং মোবাইল ফোন চালানো সম্ভব ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য পূরণে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক অত্যন্ত কার্যকর হবে সব অঞ্চলের জন্য ইন্টারনেট ভিত্তিক তথ্য প্রযুক্তির সমান সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে ইনফু সরকার তিন প্রকল্পের মাধ্যমে দুই হাজার আঠারো সালের মধ্যে দেশের সব ইউনিয়নকে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকটিভিটির আওতায় নিয়ে আসা এই উদ্যোগের লক্ষ্য কিন্তু এই দেশের সাতশো পঞ্চাশটি ইউনিয়ন দুর্গম এলাকায় সাধারণত ডাটা জন্য শীর্ষে রাখা হয় তবে দুর্গম এলাকা বিশেষ করে দ্বীপ এবং পার্বত্য অঞ্চলে অপটিক্যাল ফাইবার লাইন পৌঁছানো দুরূহ ব্যয়বহুল সেখানে ইন্টারনেট লিঙ্কড যোগাযোগ ব্যয় হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মাধ্যমে এছাড়া জরুরি ও প্রাকৃতিক দুর্যোগের সময় ভূমিভিত্তিক যোগাযোগ সেবায় বিঘ্ন ঘটলে ডাটা ও টেলিযোগাযোগ সেবার ক্ষেত্রে স্যাটেলাইট থেকে বাড়তি সুবিধা নেওয়া যাবে বিষয়টি আগে উল্লেখ করল পুনরায় বলা দরকার বর্তমান দাতা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে বিদেশি স্যাটেলাইট ব্যবহার করায় বছরে এক কোটি চল্লিশ লাখ ডলার ব্যয় হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে এ অর্থ সাশ্রয় হতে যাচ্ছে এর পাশাপাশি টেলিমেডিসিন ই গবেষণা ই লার্নিং ভিডিও কনফারেন্সিং সহ তথ্য প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সাধিত হবে অন্যদিকে এই স্যাটেলাইটে থাকবে যার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব ট্রান্সফন্ডার লিজের মাধ্যমে বছরের প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশো কোটি টাকা পাওয়া যাবে এবং ছয় থেকে সাত বছরের মধ্যে বিনিয়োগের অর্থ তুলে নেওয়া সম্ভব হবে বলে আশা করা যায় পরিশেষে বলা যায় ডিজিটাল বাংলাদেশ পরিণত হয়েছে দেশের অর্থনৈতিক কাঠামোর মেরুদণ্ড হিসেবে বাংলাদেশে এর ব্যবহার ধীরে ধীরে প্রসারিত হচ্ছে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার ও বিকাশের জন্য যেমন প্রয়োজন দক্ষ জনবল তেমনি দরকার প্রশিক্ষণ ও অর্থায়ন তাই বাংলাদেশের সরকার হাতে নিয়েছে বেশ কিছু সুদূর প্রসারের পরিকল্পনা তাই যথার্থ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর স্লোগান তো যুক্তি প্রবৃতি পথ হিসেবে গণ্য ডিজিটাল বাংলা ডিজিটাল বাংলাদেশ সবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিই